فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আমি বলতে চাচ্ছি না, আমাদের একজন গান বলতো, খুব ভদ্র মানুষ, আমি তাকে পরহেজগার মানুষ মনে করতাম, তবুও বলি কোনো সমস্যা নাই, আমি তাকে খুব ভালোবাসতাম, তার জন্য আন্তরিকভাবে দোয়া করি আমি। তিনি হচ্ছেন শফিকুল ইসলাম জাগরণী, যিনি গান বলতেন। তা আমরা একবার দিনাজপুরে প্রোগ্রামে গেছি, তখন শফিকুল ইসলামের নামে লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম। আল্লামা শব্দের অর্থ হচ্ছে যিনি সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী যারা তার মধ্যে একজন হচ্ছেন শফিকুল ইসলাম। অথচ কোরআন হাদিস কি জিনিস তার জানা নাই। বলতে পারেন অবস্থাটা কি? এইভাবে আজ নতুন নয়, 90 সাল থেকে আমি বলে আসছি শতকরা 95 জন বক্তা মিথ্যু, শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। আমি বলিনি যে ইনি মিথ্যু, আমি বলিনি যে এই মুফাসসির মিথ্যু, আমি বলেছি যে শতকরা 95 জন বক্তা মিথ্যু। আপনি খালি বক্তৃতা চালু করে দেখেন, আপনাকে আমি মিনিটে মিনিটে দেখাচ্ছি, এটা রাসুলের কথা নয়, এটা আল্লাহর কথা নয়, মুফাসসিরের তাফসির চালু করে দেখুন। এদেশে একটা বাংলা ভাষায় তাফসির পাওয়া যায়, তাফসির ইবনু কাসির। এবার মুফাসসিরের তাফসির চালু করেন ক্যাসেটে, আর তাফসির ইবনে কাসির খুলে দেখেন আয়াতটা বাংলা করা আছে, দেখেন তো এক একটু মিল খায় কি? একটাও মিল খাবে না। তার মানে উনি মুফাসসির নন, উনি আপনাদের মুফাসসির। চাঁপায় নববীতে একটা ভাষা আছে, আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাআতুন, তোমাদের উপরে এমন একটা যুগ সময় চলে আসবে, এবার চাক বসো, এ বাচ্চা আপনার পাশ থেকে উঠলো কি করে, আপনি কি করেন? ও তো এই কথা বুঝতে পারবে না, এমনি বসে আছে। এখন আপনাকে কিছুক্ষণের জন্য, আজকে একটু 1 ঘন্টা দেরি করে এসেছি, মানে বক্তব্য 1 ঘন্টা আগেই শেষ হবে, 10টার সময়তে আসলে না হয় 11:30-12টা পর্যন্ত অপেক্ষা করতাম, আজকে অনেক দেরি হয়ে গেছে, মানে অনেক আগেই ছেড়ে দিতে হবে। যা যা কমল্লা খায়, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ আমিন। আপনারা যারা যেখানে আছেন খুব সতর্ক সোচ্চার থাকবেন, কোনো মানুষ যেন তার সময়কে অপচয় নষ্ট করতে না পারে কিছু সময়ের জন্য, যেহেতু আপনিও আমাদের জন্য এসেছেন আর আমরাও আপনাদের জন্য অপেক্ষা করছি। এই সময়ে যদি গল্প করেন তাহলে আপনার গল্প করাটা কি ঠিক হবে? এটা হবে পশুর কাজ, যার কারণে আপনাদেরকে আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহও বলছেন যে আপনি পশু, পশুর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, ওলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো, এক পর্যায়ে বলছেন যে গরু ছাগলের চেয়ে খারাপ, কুকুর শৃগালের চেয়ে খারাপ মানুষ। তো মানুষ কি করে পশু প্রাণীর চেয়ে খারাপ হয়ে গেল, কুকুর শৃগালের চেয়ে খারাপ মানুষ কীভাবে হলো? এ কথা আল্লাহ তাআলা বলছেন, কোনো স্বাভাবিক কথা? মানুষ কি করে পশু প্রাণীর মতো হয়? পশু প্রাণী যে খায় বিবেচনা ছাড়াই খায়, ও জানে না যে এটা হালাল আর হারাম, এটাতে ক্ষতি আর এটাতে লাভ, গরু এটা জানে না, খেতে থাকে। কিন্তু বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে যে খেলে ক্ষতি হবে,
এই কি লেখা আছে ছেলেটা বলো তো? ধূমপান এইভাবে যে লেখা আছে, এরপরেও যে সিগারেট খাচ্ছে এই লোকটা। তো এবার তুমি বলো যে পশু প্রাণী বেশি ভালো না এ বেশি ভালো? পশু প্রাণী বেশি খারাপ না এ বেশি খারাপ? এ বেশি খারাপ। এ তো জানে, জেনে বুঝে এরকম করছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন মাজিদ পাহাড়ের উপরে দিলাম, পাহাড় বলল না এটা বহন করতে পারবো না। আমি আকাশের উপরে দিলাম, আকাশ বলল না এটা বহন করতে পারবো না। জমিনের উপরে দিলাম, জমিন বলল না এটা বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ বলল পারবো, তো মানুষ নিল। যেমনই নিল তেমনই আল্লাহ বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। আরে কোরআন মাজিদের দায়িত্ব পালন করব বলেই এমন হয়ে গেলাম? তাৎক্ষণিক আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। জেনেও মানে না যে সে হলো জালেম, জেনেও মানে না যে সে হলো জালেম। চেষ্টা করলে জানবে কিন্তু জানার চেষ্টা করে না, সে হলো জাহেল। টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে আমি বলছি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, তো এই কথাটা কি মানাবে টেবিলের সাথে? গরুর সামনে বক্তব্য দেওয়ার, এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে আমি বলছি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, তো জাহেল কথাটা কি গরুর সামনে মানাবে? এই বাল্বটার সামনে আমি এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলছি বাল্ব বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথা কি চলবে? এবার মানুষের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলছি মানুষ বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা চলবে? জি চলবে। এই জন্য মানুষ যা জাহেল, চেষ্টা করলে পারবে, চেষ্টা করে না কেন সেজন্য জাহেল। ও তো ছেড়ে দিতে পারবে সিগারেট, তো ছাড়ে না কেন? ও তো জানে যে এটা খারাপ, তাই ও জালেম। জেনে শুনে ও মানে না যে সে হলো জালেম, জেনে শুনে দাড়ি চাঁচে ছোট করে তাই তো ও জালেম, জেনে শুনে টাকনুন নিচে প্যান্ট পরে তাই তো ও জালেম। মা মাস্টার ডিগ্রি পাস আপনাদের হাই স্কুলের প্রধান শিক্ষিকা রোজ ওর বাচ্চাটার প্যান্টটা পরিষ্কার করে দেয়, অথচ প্যান্টটা টাকনুর নিচে আছে। একবারও মায়ে বলে না আব্বু ছি 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 ইন্না লিল্লাহ, কী করেছো আব্বু প্যান্টটা খুলো 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 কেটে দিই ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি। আব্বু বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসবিল, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে রাখে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। দুই মালিকুনকে দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক গ্রাম সর্দার, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক মাদ্রাসার সভাপতি, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সেই যত বড়ই পরহেজগার হোক আল্লাহ তার সাথে কথা বলবেন না। সে তার পরেজ গাড়িতে দিয়ে বিচারের মাঠে আল্লাহকে নিচের দিকে করতে পারবে না, সে একজন গাদ্দার মিথ্যুক দায়িত্বশীল। কাজে বিচারের মাঠে তাহাজ্জুদ দিয়ে আল্লাহর সাথে সে কথা বলতে পারবে না। এই যে মা দেখতে পাচ্ছে যে বাচ্চাটা এই প্যান্টটা পরে, এখন এই মা হচ্ছে আপনাদের স্কুলের প্রধান শিক্ষিকা, বলেন যে এই মা শিক্ষিতা, বলেন দেখি এবার। আব্দুর রাজাক সাহেব যখনই বলেন তখন এমনভাবে কঠিন করে বলেন যে আমাদের বসে থাকাই কঠিন হয়, আমার কি করার আছে, আমি কি করতে পারি? কালকে বলছিলাম, পরশুদিনও বলছিলাম এখানে, আজকে ওই হাদিসটা আমি বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কার যদি ছেলে মেয়ে জন্ম নেয় ফাল ইহসান ইসমাহু, সে যেন ছেলের একটা সুন্দর নাম রাখে, তো নাম হলো লিটন। এবার আপনি বলেন যে এই বাপ শিক্ষিত, আমি এখন কি করতে পারি?
আমি তো আপনাদের সামনে দিন প্রচার করতে এসেছি, আমি যদি বলি যে এ বাপ মূর্খ তাহলে কি আমার কথাটা ভুল হবে? আপনি এখন শিক্ষিত প্রমাণ করেন, এখন ওই ছেলের বাপকে আমার সামনে নিয়ে আসেন, এখনও বলবে আব্দুর রাজাক সাহেব আপনি ভুল বলেছেন, আমি মাস্টার ডিগ্রি পাস, আমার হাই স্কুলের হেডমাস্টার, আমি আমার ছেলের নাম লিটন রেখেছি। ধর্ম পাগল, জনগণ পাগল? জি না, ধর্ম পাগল নয়, ধর্মকে মানুষ মনে করছে পাগল, ধর্ম কোনোদিন পাগল নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে, তার নাম ধর্ম। এক গিলাস পানি খেতে যদি পাঁচটা বিধান লাগে, সেই ধর্ম কি বুজুর্গানে দিন দিয়ে চলে? সবার জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব শতদিন বলেছেন এক গিলাস পানি খেলে পাঁচটা বিধান লাগে। এক, ডান হাত, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচের দিকে খেয়ে ঢং ত্যাগ করতে হবে, এটা আরাম। ডান হাতে গিলাস ধরতে আব্দুর রাজ্জাক সাহেব ভাত লেগে যাবে, যে লেগে যাক তো চেটে খান, আনলে ভাতই খায়েন না খেজুর খান। আপনি কিভাবে খাবেন সেই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন পৃথিবীর মানুষ কখনো তোমরা বাম হাতে খাবা না, বাম হাতে পান করবা না, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করেন। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারি মুসলিম। হাদিস বুখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোঙানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারি মুসলিম। কিভাবে খাবেন আপনি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন বাম হাতে শয়তান খাই, তোমরা কখনো বাম হাতে খাবা না। রাত দিন দেখছেন আপনি আপনার পাশে আরেকজন বাম হাতে চা খাচ্ছে রাত দিন, এই ছেলে তুমিও তার মধ্যে আছো, শরম পাও না, জীবনে কোনোদিন বাম হাত দিয়ে গ্লাস ধরবো না, তুমি ধরতে পাবো না, তোমার মা ধরতে পাবে না, তোমার বাপ ধরতে পাবে না, তোমার জাতি ধরতে পাবে না, যে ধরবে সেই মূর্খ, সেই অশিক্ষিত, সেই জ্ঞানহীন। এটা বিদ্যা নয়, যে বিদ্যা দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয় তাকে বিদ্যা বলা হয় না, নইলে কেন আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে? ২০ বছর আগে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি প্রমাণ করেন তাহলে যে আল্লাহ রাসূল সত্য কথা বলেছেন। আব্দুর রাজ্জাক সাহেব একটু আপনি এক মিনিট প্রমাণ করেন তো। আচ্ছা ঠিক আছে, আমি এক মিনিট প্রমাণ করে দেখাই। যাদের দাড়ি চাঁচা আছে, ছোট আছে, তাদেরকে এদিকে করে নেন, যাদের প্যান্ট টাকনোর নিচে আছে তাদেরকে এদিকে করে নেন, স্টেজের দিকে করে নেন, যারা সুদ ঘুষ খায় দেয় তাদেরকে এদিকে করে নেন, যারা ওইসব দিবসগুলোতে গান বলে তাদেরকে এদিকে করে নেন, যারা দোকানে বসে আড্ডা পিটে মাথায় টুপি দিয়ে ল্যাংটামের নাচ দেখে তাদেরকে এদিকে করে নেন, যারা অপ্রয়োজনীয় কথা বলে না, পরহেজগার মানুষ, তাকওয়াশীল, বেশি কথা বলে না, এসার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, এবার ওইদিকে থাক, দেখি কতটি এদিকে আর কতটি ওইদিকে। ওইদিকে যেগুলো আছে সেগুলো শিক্ষিত, এদিকে যারা আছে তারা মূর্খ। এবার দেখেন কয়টা হয়। আপনি নিজের মতো বললে হবে না, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রমাণ করতে হবে। আজকে তোমাকে, তুমি একজন উচ্চ শিক্ষিত ছেলে, হুঁশিয়ার, বুদ্ধিমান, তুমি তোমার ক্লাসে সবসময় ফার্স্ট ছিলে, ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত তুমি ফার্স্ট ছিলে, ছেলে তোমার বিবেক বুদ্ধি আছে, তুমি আল্লাহ রাসূলের এই কথাকে প্রমাণ করো, তিনি বলেছেন বিদ্যা বেড়ে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, সেইটা কি? আমি বললাম যে পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো সব হারাম, এগুলো মদ। তো মৌলানা সাহেব বললেন আব্দুর রাজ্জাক সাহেব এটা ঠিক বলেননি। তখন আমি তোমাকে বললাম যে আল্লাহর নবী বলেছেন লা ইশরাবান্না নাসুন ইন্নমাতি ইশমুনা বেগারি ইসমেহা,
আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই বাক্য বুখারি মুসলিমের হাদিস, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো এখন আমি যদি বলি হিরোইন খাচ্ছে, নাম দিলে অন্য, তো এই কথাটা মিথ্যা হবে। কেন? হিরোইন সবাই বলে মদ, ওটা মদই, ওটা এটা নয়। কেউ যদি বলে ইয়াবা, যে এইটা, তো এটা ঠিক হবে না। ইয়াবা মদ এটা সবাই বলে। কেউ যদি বলে গাঁজা, তো এটা মদ, এটা সবাই বলে যেটা মদ। আপনাকে বলতে হবে যেটা মদ নয়, আসলেই মানুষে খাচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছেন সেটা মদ। তখন আমি বলেছি পেপসি, ঠান্ডা কোক কোলা, আরসি। এবার তুমি বের করো যে সেটা কোনটা। আমি তো এটাই বের করেছি, নাহলে হাদিস বুঝতে ভুল হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন লা ইশরবন্না নাসুল মিন উম্মতি শাইয়ান বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। এমন কোন হাদিস গ্রন্থ নেই এদেশে যাতে মদের আলোচনা নেই। বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারিমি দাইলামি দারিকুতনি মুসলিম সাইবা সুবিনে হিব্বান সুবিনে আওয়ানা মুসনাদে কাহাকে মুসনাদে বাজার মুসনাদে আহমদ মুসনাদে আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসেই মদের কথা আছে। হুজুর মদের কথা আলোচনা করলে কি যে বলে জনগণ বুঝতে পারে না। হুজুরের উচিত মদের উপরে অন্তত 30টা হাদিস মুখস্থ করে একটানা জাতির সামনে পেশ করা, 4-5টা আয়াত মুখস্থ করে জাতির সামনে পেশ করা, তাহলে জাতি বুঝবে যে মদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। হুজুর বিরাট টুপি মাথায় দিয়ে আছেন, গাড়ি থেকে নামলেন, সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, ও আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফজি, তারপর কথা হলো যে আপনি বক্তব্যে জুমার খুতবায় কী বলেন। তো বলছেন যে আমি শিরকের কথা বলি, বিদাতের কথা বলি, তো মসজিদের মুসল্লি খেপে উঠে না, যে না খেপবে কোনো, আমাকে তো খুব ভালোবাসেন, তো আপনি শিরকের কথা কীভাবে বলেন? আল্লাহ যেভাবে বলেছেন, তো আল্লাহ বলেছেন শিরক করলে এবাদত কবুল হয় না, শিরককারী জাহান্নামে যাবে, বিচারের মাঠে সব পাপ ক্ষমা করা হবে শিরক ছাড়া। এখন আপনি কি বুঝলেন যে এদেশের মাটিতে কোনটা শিরক আছে? তাহলে শিরকের একটা সিরিয়াল দিতে হবে, তাছাড়া কি মুসল্লি বুঝতে পারবে যে কোনটা শিরক? আল্লাহ বলেছেন যে শিরক করলে নেকি নষ্ট হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, বিচারের মাঠে শিরককারী জান্নাতে যাবে না, সবাই যাবে। তো একটা আমি বুঝতে পারলাম না শিরক কাকে বলে। তখন আমি তাকে বললাম যে একটা নোট দিয়ে দিবেন, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। তখন বলছে চাকরি থাকবে না যে, তাহলে শিরক জাতিকে জানতে দিচ্ছে না বা নিজেই জানে না। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, নাম শোনেননি কোনো দিন? আমাকেই যদি কিনতে বলেন তাহলে আমার খুব কষ্ট হবে। ওতে মাঝে মধ্যে তালিকা দেওয়া আছে শিরকের, দেখবেন সিরিয়াল দেওয়া আছে যে এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, লম্বা তালিকা আছে। বক্তব্য যারা বিরোধিতা করে, যারা মামলা চালু করতে পারে, তারা সব নামিয়ে দেখে। তোমরা একটু দেখো না কেন যুবক, তোমরাও দেখবে নামিয়ে যে আমি একটু পড়ে দেখি, মোবাইলে একটু তো আছেই, নেটে তো আছেই, বক্তব্যে সিরিয়াল দেওয়া আছে এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, কলমে যেমন বলা আছে মুখেও তেমন বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কতগুলি এমন সময় চলে আসবে যেই সময়ে ইসাদ্দাকুল কাদেব ওয়া ইউকাদ্দাব সাদেক, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইখাইয়ানুল আমিনো ইউতামানুল মুখায়ানো, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। তার পরের বাক্যে বলছেন ওয়াইন তেকু রোআইবেজ, সমাজে কথা বলবে রোআইবেজ। এই ভাষা সাহাবীগণ বুঝতে পারলেন না, এতক্ষণ বুঝতে পেরেছিলেন। সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। তোমাদের মতো যুবকেরা বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র,
তুমি কি জানো তার চরিত্রের খবর? তো তুমি যেভাবে বললে, আল্লাহর নবী বলেছেন সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। তুমি যেটা বললে সেটা কি? তোমাকে কান ধরে ফিরতে বলেছি এখান থেকে, তুমি কোনোদিন এই পথে আসবা না। তোমাকে পরামর্শ দিয়েছি তিনটে, এক পাঁচ অক্ত সলাত আদায় করবে, দুই হালাল রুজি উপার্জন করবে, ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবে না। ব্যবসা কী দিয়ে শুরু করতে হবে? চকলেট দিয়ে। ঋণ নেওয়া লাগবে না, এক বছর চকলেট, তারপরে এক বছর কলা, তারপরে কাপড়, তারপরে মেশিন, তারপরে ফ্যাক্টরি। ধনী হতে অন্তত 25-30 বছর সময় লাগবে। একদিনই কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলেন, আর বেটির জন্য আইসক্রিম কিনলেন 950 টাকা দিয়ে, এটা হলো?